वेलकम टू गुड लाइफ विद सुकन्या। আমাদের আজকের ডেটে যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে COVID-19 বা করোনা ভাইরাস আমাদের সাথেই থেকে যাচ্ছে, এক্ষুনি সেটা যাচ্ছে না, এবং আমাদের লাইফস্টাইলটা ওইভাবেই অভ্যস্ত করতে হবে যাতে এই রোগটার থেকে প্রোটেকশন আমরা নিতে পারি এবং তার সাথে সাথে আমরা ঠিকঠাক মতন কিছুটা স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারি। তো সেটার জন্যে প্রথম যেটা জানতে হবে যে এই রোগটা কাদের বেশি এফেক্টেড হচ্ছে। ডায়াবেটিক রুগী বা হাইপারটেনশনের রুগী, এদের মধ্যে এই রোগটার প্রভাব অনেক বেশি পড়ছে। একটা সুস্থ স্বাভাবিক লোকের মধ্যে এটা ড্যামেজটা অনেক কম হচ্ছে। তাই জন্য আজকে আমি কভার করব সব অ্যাসপেক্ট নিয়ে, মানে বাইরে থেকে আমরা কী করে এই রোগটাকে আমাদের শরীরে ঢোকা থেকে আটকাতে পারি, আমাদের শরীরটাকে ভেতর থেকে কীভাবে স্ট্রং রাখতে পারি যাতে এই রোগটা আমাদের খুব একটা ক্ষতি না করে, আমাদের মেন্টাল হেলথটা, মাথাটাকে কী করে ঠিক রাখতে পারি যাতে এই রোগের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের তৈরি হয়, অ্যাংজাইটি, ভয়, টেনশন এগুলো যাতে আমরা কম করতে পারি, এবং অ্যাবভ অল লাস্টে আমি এটাও বলবো যে কী কী আমাদের জীবন থেকে ছেড়ে দেওয়া উচিত যেগুলো করলে আমরা এই রোগটা সাথে নিয়েই আমরা অনেক ভালো মতন অনেক সুস্থ জীবনটা যাপন করব। তো এই ভিডিওটা শেষ অবধি শুনতে থাকুন, প্রত্যেকটা ইনফরমেশান দরকার হলে নোট করুন এবং সেটাকে অ্যাপ্লাই করতে শুরু করুন। প্রথম শুরু করছি কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করে, যাতে আমাদের এই জীবনযাপন পরিবর্তন করাটা যতটা জরুরি এটা আপনারা বুঝতে পারবেন। ডায়াবেটিস, ইন্ডিয়া হচ্ছে ডায়াবেটিক ক্যাপিটাল। কেন ডায়াবেটিক ক্যাপিটাল? কারণ সারা পৃথিবীর রুগীদের যদি ধরা হয়, পাঁচটা ডায়াবেটিক রুগীর মধ্যে একটা ইন্ডিয়ান বেরোবে, এত বেশি ইন্ডিয়াতে ডায়াবেটিস বেড়ে গেছে। তারপরে হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন 20-40% আমাদের পপুলেশনের মধ্যে হাইপারটেনশন দেখা যাচ্ছে। কেন 20-40%? এই শতাংশটা এত বেশি কেন? কারণ আমাদের শহরে 40%ই হাইপারটেনশন আছে এবং গ্রামের দিকে এই রেশিওটা অনেক কম, গ্রামে 20% হাইপারটেনশন আছে, এই জন্যে রেঞ্জটা এতটা। কার্ডিওভাস্কুলার ডিজিজ, যত লোক মারা যায় চারজনের মধ্যে একজন কার্ডিওভাস্কুলার ডিজিজে আমাদের ইন্ডিয়ায় মারা যায়। এবং এই সুগার, প্রেশার, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ এই সমস্তগুলো কিন্তু আমাদের আরও বেশি অসুস্থতা এবং মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবে করোনা ভাইরাস হলে পরে। তাই জন্যে এই অসুখ যাদের আছে বা যাদের বর্ডার লাইনেও আছে তাদের প্রোটেকশনটা অনেক বেশি দরকার পড়বে। তাহলে শুরু করছি, প্রথম বলবো বাইরের থেকে কি প্রোটেকশন করবো আমরা। বাইরের থেকে প্রোটেকশনের প্রথম হচ্ছে হাত ধোয়া, বারবার হাত ধুতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে, মুখে মাস্ক লাগাতে হবে, আননেসেসারি বাইরে ঘোরাঘুরি করা বন্ধ করতে হবে, খুব প্রয়োজন না হলে লং ট্রাভেল করা চলবে না, সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করাই ভালো, 100টার বেশি যেন সেখানে ভিড় না হয় এবং চেষ্টা করা যে সেই ভিড়ে যদি যাওয়ার দরকার না পড়ে তাহলে সেটা অ্যাভয়েড করা। একটা জায়গায় জটলা করে যে অনেকে গল্প করা হয়, সেই গল্পটা আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে একটা লাইফস্টাইলের অঙ্গ, কিন্তু এইটাকে অ্যাভয়েড করতে শিখতে হবে। হ্যান্ডশেক করা বন্ধ করে দিতে হবে। হচ্ছে আমরা বাইরে কী কী কাজ করব যাতে বাইরে থেকে রোগটা আমরা ভেতরে ইনভাইট করে না আনি। হতে পারে আমি অল্প বয়স্ক, আমার রোগ হলেও আমার লড়াই করার ইমিউনিটি পাওয়ারটা এতটা আছে, লড়াই করতে পারবো, কিন্তু আমি বাইরে গিয়ে আড্ডা দিলাম, দিয়ে বাড়িতে এলাম, আমার বাড়িতে অসুস্থ বা বয়স্ক মানুষ আছে, সে কিন্তু ওই ভাইরাসটাকে নিতে পারবে না, তার শরীর লড়াই করতে পারবে না ভাইরাসের সাথে। তো তার কথা ভেবে আমাকে নিজের প্রোটেকশন নিতে হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল প্রোটেকশন, আমাদের ভেতর থেকে অনেক স্ট্রং থাকতে হবে। 20% এক্সারসাইজ, 80% ফুড। তাহলে 20% এক্সারসাইজটা বলি, এক্সারসাইজ মাস্ট। এক্সারসাইজ করলে ইমিউনিটি বাড়ে, এক্সারসাইজ করলে অনেক রকম টক্সিনস কম হয়। তো রোজ কিছুটা করে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আমাদের কোনো না কোনো এক্সারসাইজ, নিজের যে এক্সারসাইজটা করতে ভালো লাগে সেই এক্সারসাইজটা আমাদের শুরু করা উচিত। যারা করছেন খুব ভালো, যারা করছেন না ইমিডিয়েট শুরু করুন। নেক্সট আসছে 80% ফুড। 80% ফুডের মধ্যে আমি বলেছি কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এই তিনটে হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। কার্বোহাইড্রেটের মধ্যে হাই কার্বোহাইড্রেট কম খেতে হবে, মানে ভাত রুটি টাইপের জিনিসগুলো আমাদের কম করতে হবে, ফাইবার বেশি খেতে হবে, কার্বোহাইড্রেটের মধ্যে যেন ফাইবারটা বেশি থাকে, সলিউবল ফাইবার, এর জন্য প্রচুর শাক সবজি খাওয়া উচিত, ফল খাওয়া উচিত।
তারপর সিজনাল ফলগুলোই বেস্ট হয়, যত ইম্পোর্টেড ফল হয় সেগুলো কম খাওয়াই ভালো, কারণ সেগুলো কবে গাছ থেকে পাড়া হচ্ছে আর কবে আমাদের কাছে আসছে তার কোনো ঠিক নেই। একদম লোকাল ফল, সিজনাল ফল, যেটা খুব কাছাকাছি তৈরি হচ্ছে, কালকের পেরেছে, আজকে বাজারে বিক্রি হচ্ছে, এরকম ফল খাওয়াই উচিত। ভেজিটেবলসের ক্ষেত্রেও তাই, ফরেন ভেজিটেবলস থেকে সবসময় ইন্ডিয়ান লোকাল ভেজিটেবলস খাওয়া উচিত। তারপরে হচ্ছে প্রোটিন, প্রোটিন প্রচণ্ড পরিমাণে প্রোটিন খাওয়া উচিত, কারণ প্রোটিন আমাদের ইমিউনিটিও বাড়ায়। তো প্রোটিনের মধ্যে মাছ মাংস ডিম আছে, নন ভেজের মধ্যে, ভেজের মধ্যে আছে ডাল সয়াবিন। তারপরে হচ্ছে ফ্যাট, ফ্যাট খাওয়া উচিত। কী ধরনের ফ্যাট খাওয়া উচিত? নাটস, সিডস। নাটস হচ্ছে যে কোনো ধরনের বাদাম কিংবা সব রকমের বাদাম এক মুঠো। নাটস খাওয়া ভালো মানে এত বাটি বাটি নাটস খেয়ে নিলাম না, সিডস মানে পামকিন সিডস, চিয়া সিড, ফ্লেক্স সিড, আরও এরকম অনেক ওয়াটারমেলন সিড, আরও এরকম সিড আজকাল মিক্স করেও বিক্রি হয়, কিংবা আপনি বাড়িতে এনে মিক্স করে একটা সিড বানিয়েও নিতে পারেন, তার মধ্যে একটু নুন দিয়ে যদি রোস্ট করে নেন সেই সিড এক চামচ করে খাওয়া। কারণ এই সিডস এবং নাটসের মধ্যে বাদাম, সব রকম বাদাম আর এই সিডগুলোর মধ্যে আমরা প্রচুর ধরনের গুড ফ্যাট পাই, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের খাওয়া উচিত। প্রোবায়োটিক আর প্রিবায়োটিক এই দুটো আমাদের খাওয়া উচিত। প্রোবায়োটিক প্রিবায়োটিক অনেক খাবারে থাকে, প্রোবায়োটিক দইতেও থাকে। এবারে প্রোবায়োটিক কি আর প্রিবায়োটিক কি এটা একটু অল্প করে বলে নিই। আমাদের গাট হচ্ছে বলে শরীরের ব্রেন, আমাদের মাথার যেরকম ব্রেন আছে সেরকম পেটের ব্রেন হচ্ছে গাট। এই গাট হেলথটা ভালো থাকলে আমাদের সব কিছু ভালো থাকে, আমাদের ইমিউনিটি ভালো থাকে, আমাদের ডাইজেশন ভালো থাকে। তো এই গাটের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া, আমাদের সারা শরীরেই প্রচুর ব্যাকটেরিয়া আছে, কিছু গুড কিছু ব্যাড। এবারে যখন আমাদের ব্যাড ব্যাকটেরিয়াগুলো শরীরে বেড়ে যায় তখন আমাদের অসুস্থতা আসে, রোগ আসে, ইমিউনিটি কমে যায়। তো গাটের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে সেইখানে আমাদের ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে গুড ব্যাকটেরিয়াগুলোকে জন্ম দিতে হবে। এই গুড ব্যাকটেরিয়াগুলো হচ্ছে প্রোবায়োটিক। আর প্রিবায়োটিক কি? প্রিবায়োটিক হচ্ছে এই ভালো ব্যাকটেরিয়াগুলোর খাবার। তো প্রোবায়োটিক আর প্রিবায়োটিক নিয়ে আমি একটা টোটাল ভিডিও বানাবো, আজকে আমি এইটুকু বলে কভার করছি যে আচার, তেল ছাড়া যদি আচার হয় সেটা খুব ভালো প্রোবায়োটিক। আর প্রিবায়োটিক কি? প্রিবায়োটিকে হতে পারে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এগুলো হচ্ছে ওই ভালো ব্যাকটেরিয়াগুলোর খাবার। ভালো ব্যাকটেরিয়াগুলোকে তো আমাদের পেটে বাঁচিয়ে রাখতে হবে যাতে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ওরা মেরে তাড়াতে পারে, তো তাদেরও খাওয়ার দরকার। তাই জন্যে স্যালাড আমাদের প্রচুর করে খাওয়া উচিত। আরও অনেক রকম খাবার আছে যেগুলো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকগুলো আমাদের খাওয়া উচিত। তারপরে নেক্সট হাইড্রেশন, হাইড্রেশনের জন্যে খুব দরকার হচ্ছে জল খাওয়া। জল মানে শুধু জল না, যে কোনো ধরনের লিকুইড হতে পারে, তার মধ্যে মিষ্টি যেন না থাকে। আপনি এরমও করতে পারেন, জলের মধ্যে কিছু শশার কুচি দিয়ে রাখলেন সেই জলটা খেলেন, কিংবা কিছু আদার কুচি দিয়ে রাখলেন সেই জলটা খেলেন, হলুদ কেটে দিয়ে দিলেন সেই জলটা খেলেন। এতে কী হতে, যত মশলা আছে, যত রকম মশলা, সেগুলো আমাদের খুব উপকার করে, আমাদের ইমিউনিটি বাড়ায়। তো সেই মশলাগুলো আমরা যদি জলে একটু একটু করে নানা রকম মিশিয়ে রাখি, লেবু এক দুটো স্লাইস কেটে আমরা জলে মিশিয়ে রাখলাম, তাহলে আমরা শুধু জলটা খেলাম না, জলটার সাথে ওগুলোও খাওয়া হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে সাপ্লিমেন্টস প্রচুর আমাদের খাওয়া উচিত। এই প্রোটিন, প্রোটিন আমরা খেয়ে আমাদের পুরো প্রোটিনটা আসে না শরীরে, আমাদের পার কেজি বডি ওয়েটের জন্য দরকার হয় 1-1.5 গ্রাম প্রোটিন, আমরা অত প্রোটিন খাই না। এর জন্য আমাদের অ্যাজ এ সাপ্লিমেন্ট আরও প্রোটিন খাওয়া উচিত। সাপ্লিমেন্টসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্টসও নানা রকম হয়, সেগুলো খাওয়া উচিত। তারপরে প্রোবায়োটিকের সাপ্লিমেন্টস হয়, সেগুলো খাওয়া উচিত। আপনারা যদি কোনো খাওয়া দাওয়া সাপ্লিমেন্টেশনের জন্য ডিটেলসে কোনো কিছু জানতে চান, এক্সট্রা আপনার নলেজ দরকার হয়, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমি ডেফিনেটলি আপনাদেরকে সাহায্য করব এবং গাইড করব যে কী ধরনের খাবার খাওয়া উচিত, কী ধরনের সাপ্লিমেন্টস খাওয়া উচিত। শুধু তাই না, কখন কোন খাবারটা খাওয়া উচিত, কখন কোন সাপ্লিমেন্টটা খাওয়া উচিত, কারণ সবার জন্যে এক নিয়ম না, এক একটা মানুষের বডি এক একভাবে রিয়্যাক্ট করে, এক একটা মানুষের বডিতে এক একটা জিনিস স্যুট করে। তো খাওয়ারেও তাই, সাপ্লিমেন্টেও চাই। একজনের লেবু খেলে কিছু হয় না, একজনের লেবু খেলে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। একজনের দই খেলে কিছু হয় না, একজনের দই খেলে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। একজন দুধ খেতে খুব ভালোবাসে, তার কোনো প্রবলেম নেই, আরেকজন ল্যাকটেট
অ্যালার্জি আছে, তার দুধে অ্যালার্জি আছে, সে দুধ খেতে পারে না। তো প্রত্যেকটা মানুষের জন্য এই সমস্ত জিনিসগুলো আলাদা আলাদা। আপনারা নির্দ্বিধায় আপনাদের যদি কোনো রকম গাইডেন্স বা সাজেশনস দরকার হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ডেফিনেটলি সময় করে আপনাদের হোয়াটসঅ্যাপের উত্তর দেব। নেক্সট হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথটা এই সময় ঠিক রাখা খুব দরকার, কারণ আমাদের অ্যাংজাইটি আছে, আমাদের ফিউচারের আনসার্টেনটি আছে, আমাদের চাকরিতে প্রায় 40% লোকের চাকরি চলে যাবে, অলরেডি প্রচুর লোকের চাকরি চলে গেছে, বড় বড় কারখানা, বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। এই টেনশনগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না, এই টেনশনগুলো আমাদের এখন থাকবে, এগুলোর সাথে আমাদের লড়াই করে বাঁচতে হবে। তো এই টেনশনগুলো, এই যে ভয় হচ্ছে আমার পাড়ার পাশের পাড়াতেই যদি করোনা ভাইরাস এফেক্টেড কেউ হয় তখন প্রচণ্ড ভয় হয়ে যাচ্ছে যে আমার কী হবে, এই ভয় অ্যাংজাইটি টেনশন স্ট্রেস এগুলো কিন্তু আমাদের ইমিউনিটি কমিয়ে দিচ্ছে, আমাদের রোগ বাড়িয়ে দিচ্ছে। যত টেনশন বেশি হবে তত সুগার এবং হাইপার টেনশন বেশি হচ্ছে, উল্টো দিক থেকে হাইপার টেনশন সুগার বেশি হলে আমাদের এফেক্ট করবে বেশি করোনা ভাইরাস। তো সব মিলিয়ে আমাদের মানসিক অসুখটা সারানো, মানসিক স্টেবিলিটিটা রাখা খুব দরকার। এই জন্য আমাদের কী কী করা উচিত, প্রথম হচ্ছে আমাদের খুব ভালো করে ঘুমানো উচিত। ঘুমানোর জন্যে অনেকেই হয় যারা দুপুরে ঘুমালে রাত্রে তাদের ঠিকঠাক ঘুম হয় না, দুপুরে এমনিতেও ঘুমানোটা খুব একটা ভালো অভ্যাস না, রাদার আমি বলবো এটা খারাপ অভ্যাস। তো দুপুরে ঘুমটা বন্ধ করে দিন, রাত্রে ঘুমান, এক্সারসাইজটা করুন, ডেফিনেটলি তাতে ঘুম ভালো হবে, মেডিটেশন করুন, মেডিটেশন করলে ঘুম ভালো হয়, গ্র্যাটিচিউড অ্যান্ড লাভ প্র্যাকটিস করুন। আমার একটা ভিডিও আছে যেটাতে হচ্ছে কী করে আমরা সুখী থাকতে পারি, সেই ভিডিওটা দেখুন, সেখানে আমি একটু ডিটেলসে গ্র্যাটিচিউড প্র্যাকটিসটা কীভাবে করবেন বলেছি। সেই গ্র্যাটিচিউড এবং লাভটা প্র্যাকটিস করুন, এগুলো করলে আমাদের মন ভালো থাকবে, আমাদের মাথা শান্ত থাকবে, ঘুম ঠিক হবে, মেন্টাল হেলথটা স্ট্রং হলে ইমিউনিটিটাও স্ট্রং হবে, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, শরীরের অসুস্থতাটা কমবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কিছু অভ্যাস বা বদ অভ্যাস যেগুলো একদম ছেড়ে দেওয়া উচিত। তার মধ্যে প্রথম হচ্ছে সিগারেট খাওয়া। স্মোকিংটা আমার যেরকম ক্ষতি করবে, আমি সিগারেট খেলে আমার সামনে যে লোকটা সিগারেট খায় না বসে আছে তার থেকেও বেশি ক্ষতি করবে। তো সিগারেট খাওয়াটা একদম ছেড়ে দেওয়া উচিত। মদ খাওয়াটা ছেড়ে দিতে পারলে খুব ভালো, না ছেড়ে দিতে পারলেও খুব মডারেট অ্যামাউন্টে সেটা কন্টিনিউ করা উচিত। নেক্সট হচ্ছে জাঙ্ক ফুড। আমরা ভাবি না যে জাঙ্ক ফুডটাও একটা এডিকশান, রিসার্চে দেখা গেছে জাঙ্ক ফুড এডিকশানটা কোকেন এডিকশানের থেকেও বেশি মারাত্মক। কোকেন যেরকম না খেলে মানুষ পাগলের মতো করে, জাঙ্ক ফুডও, যারা রোজ জাঙ্ক ফুড খায় তাদের জাঙ্ক ফুড না খেলেও তাদের পাগলের মতো অবস্থা হয়ে যায়, এবং জাঙ্ক ফুড শরীরের জন্য মারাত্মক ক্ষতি করে। চিনিটা নুনটা একদম ছেড়ে দিতে পারলে খুব ভালো, যত কম নুন চিনি খাবারে ব্যবহার করা যায় তত ভালো, এক্সট্রা করে নুন তো কখনোই নেওয়া উচিত না। যে কোনো ধরনের গুটকা, তামাক, গুড়াখু, জর্দা, যে কোনো ধরনের খাবারের এডিকশান যেগুলো আমাদের শরীরের ক্ষতি করে সেগুলো একদম ছেড়ে দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ আমাদের একবারও এটা ভুললে চলবে না যে করোনা ভাইরাসটাকে নিয়েই আমাদের চলতে হবে। একটা ভাইরাস সবসময় আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাদের শরীরে এতটা গার্ড তৈরি করতে হবে চারিদিক দিয়ে, আমাদের মাথায় এতটা গার্ড তৈরি করতে হবে চারিদিক দিয়ে যাতে ভাইরাসটা কখনোই আমার শরীরের মধ্যে না ঢোকে, এবং শরীরের মধ্যে ঢুকলেও যেন সেটা খুব তাড়াতাড়ি শরীর থেকে বেরিয়ে যেতে পারে। আমি আবার একবার রিভাইজ করে দিচ্ছি, প্রথম হচ্ছে বাইরে থেকে রোগটা আটকানোর জন্যে বাইরের প্রোটেকশনটা, তারপরে হচ্ছে শরীরের ভেতরের প্রোটেকশনটা, এক্সারসাইজ এবং খাওয়া দাওয়া যেটা বললাম সেটা, তারপরে হচ্ছে মেন্টাল হেলথ যেটা মেন্টাল প্রোটেকশন করবে, মেন্টাল কামনেস আনবে সেইটা করা, এবং লাস্টলি যত রকম বদ অভ্যাস আছে সেই বদ অভ্যাসগুলো ছেড়ে দেওয়া। আমার বিশ্বাস এই সবগুলো যদি আপনারা শুরু করেন ডেফিনেটলি সুস্থ থাকতে পারবেন, স্বাভাবিক কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন, নির্ভয়ে কাজ করতে পারবেন, জীবনটা আবার কিছুটা আগের মতন আমরা তৈরি করতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আপনাদের এই ভিডিওটা যদি মনে হয় ইম্পর্টেন্ট ডেফিনেটলি শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।